नमस्कार बंधुरा, इजी टेस्टी चैलेंजे तुम्हारे जाना अनेक अनेक स्वागत। आज हमें बनाब निरामिष झाल सूजी रेसिपी। एखे हमें गैस कड़ाई बसिए दिए एर मध्य एक बाटी हमें सूजी दिए देव। ये हमें 3-4 मिनट मत नड़ाचाड़ा कर नाम। एखे हमारे सूजीटा भाजा हो गए, हमें ये नामिए रेखे देव। এবং কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে এর মধ্যে চিনে বাদামগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব। এখানে আমার বাদামগুলো হালকা লাল হয়ে গেছে, আমি এখানে বাদামগুলো তুলে রেখে দেব। এবং ওতে আরও তেল অ্যাড করে আমি ওর মধ্যে ফোড়নে 1টা শুকনো লঙ্কা, কালো সরষে, কারি পাতা দিয়ে দেব। কেটে রাখা আলুটাও আমি দিয়ে এতে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন মটরশুঁটি। মটরশুঁটিটাও দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে ওর মধ্যে 1-1 করে সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি অল্প পরিমাণে ফুলকপি আর বিনস, এটাও দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আর স্বাদ অনুযায়ী নুন। হলুদ গুঁড়ো এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সবজিগুলো সব ভেজে নেব। এখানে আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে ভেজে রাখা সুজিটা দিয়ে দেব। এখানে আমার সুজিটা ভাজা হয়ে গেছে, আমি এখানে 1 কাপ মতন জল দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা আদা। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি 5-10 মিনিট মতন আমি চাপা দিয়ে রেখে দেব। এবং ভেজে রাখা চিনে বাদামগুলো দিয়ে দেব। এখানে বাদামগুলো দিয়ে আমি কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নেব। এখানে আমার ঝাল সুজি রেসিপি রেডি। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।